আমার শরীরের আকার আকৃতি পরিবর্তন হয় নাই মুয়াজ্জাজ সাহেব একরাম বেনাদার আল্লাহর নবী বান দুনিয়াতে আসবেন আল্লাহর ফেরেশতাদের আনন্দ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো ফেরেশতারা যাও মক্কায় তোমরা চলে যাও আমার নবীর ঘরে চলে যাও আমিনার ঘরে চলে যাও আমার নবী কিছু ঘরের মধ্যে পদার্পণ করবে পৃথিবীর বুকে এদিকে রাত বলছে আল্লাহকে আল্লাহ নবীকে রাতের বেলায় দুনিয়াতে পাঠাবেন নবীকে অন্ধকারে পাঠাবেন না নবীকে রাতের বেলায় পাঠান আল্লাহ বলছে রাতকে রাত কেন নবীকে রাতের বেলায় পাঠাবো কি কারণ বলুন রাত বলে আল্লাহ যদি নবী রাতের বেলায় আসে আমার অহংকার হবে আমার গৌরব হবে যে আল্লাহ আমার নবীকে রাতের বেলায় পাঠিয়েছেন বলে আমার সম্মান আমার সম্মান বাড়বে আল্লাহ বলে রাত তুমি তো আমার হুকুমে হও দিন বলছে আল্লাহ গো নবীকে দিনের বেলায় পাঠাবে দিন বলছে যে আল্লাহ নবীকে দিনের বেলায় পাঠান আল্লাহ বলছে দিন কেন তুমি নবীকে দিনের বেলায় পাঠাতে বলছো আল্লাহকে দিন বলে আল্লাহ যদি নবী দিনের বেলায় আসে পৃথিবীর লোকেরা বলবে আপনার বান্দারা বলবে নবীর উম্মতেরা বলবে নবী দিনের বেলায় এসেছিল আমার নাম চর্চা হবে আমার সম্মান বৃদ্ধি হবে ওই জন্যই আল্লাহ তুমি নবীকে দিনের বেলায় পাঠাও রাতে দিনে ঝগড়া করে নবী হবে আমার মধ্যে দুজনারই ঝগড়া মিটে যায় রে মুমিন ভাই নবী জিরাজে জন্ম দিবসে হয় বন্ধুরা ভাইরা আমার আল্লাহ বলছেন রাতকে রাত তুমি ক্ষান্ত হও তুমি শান্ত হও তুমি তো আমার হুকুমে হও দিনকে বলছে আল্লাহ দিন তুমি শান্ত হও ক্ষান্ত হও তুমি তো আমার হুকুমে হও আল্লাহ বললেন দিন রাতকে আমি তোমাদের দুজনের মনের বাসনা পূর্ণ করে দিলাম আল্লাহ কিছু রাতের হিস্সা নিলেন কিছু দিনের হিস্সা নিলেন দুই হিস্সা গেলে মিডিল স্তরে মিডিল স্তরে আমার আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠালেন সেই সময়টা হচ্ছে শুভেচ্ছা দেবের সময় যেই সময়টাকে আজ পর্যন্ত কোনো ঐতিহাসিক কোন বৈজ্ঞানিক কোন সাহিত্যিক বলতে পারে নাই যে ওটা দিন না রাত না আছে না রাত আছে আল্লাহ কিছু দিনের হিস্সা নিলেন আর কিছু রাতের হিস্সা নিলেন নবীকে মধ্যস্থলে আপনার দুনিয়াতে আনলেন জগতের মুসলমানরা জগতের আপনার মানুষেরা এটাই জানে বাবা আমার নবী শুভেচ্ছা থেকে সময় এসেছিল নবীর আবির্ভাব হয়ে গেল বাবা আমি বলতে চাই যখন আমি জন্ম নিয়েছিলাম যখন আপনারা পয়দা নিয়েছিলেন বাবা আমার মা কত প্রসব বেদনা পেয়েছে আমার মা কত কষ্ট পেয়েছে আপনার মা কত কষ্ট পেয়েছে আপনার মা কত ব্যথা পেয়েছে বাবারা যখন মাদের প্রসব বেদনা হয়ে বাবা মারা মনে মনে নয় মারা প্রকাশ্য বলে আমাকে মেরে দাও আমাকে সোনার বিষ দাও বিষ খেয়ে মারা যাব কিন্তু এ প্রসব বেদনা সইতে পারে না তাই তাই বলা হয়েছে বাবা আমার রাসূলুল্লাহ বলেছেন যদি কোন মা প্রসব করতে করতে বাচ্চা প্রসব করতে করতে যদি মারা যায় ওই মা জান্নাতি মজার সাবের গ্রাম আমার মাদের প্রসব বেদনা হয় কিন্তু বাবা এখন তোর প্রসব হয় না এখন সিজার হচ্ছে ঠিক কিনা বলেন এখন সিজার হসপিটাল নিয়ে গেলে সিজার করো আগে তো সিজার হতো না এখন ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বলতে যে সিজার করতে হবে সিজার যারা হয় সিজার যারা করে বাবা
অনেক তাদেরও কষ্ট হয়, তাদের এই পেটের ছাত্রা পর্দা কেটে ওই বাচ্চাকে বার করতে হয়। ওই মা কখনো ভারী কাজ করতে পারে না, কখনো আপনার ভারী কাজ আপনার সামালতে পারে না। কিন্তু বেরাদরান ইসলাম বলতেছিলাম, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন, আমার পেটে বাচ্চা আছে বুঝতে পারি নাই, আমার যখন ছেলেকে প্রসব করলাম, আমি যখন আমার ছেলেকে প্রসব করলাম, আমি আমি না বলতেছি আমার কোনো প্রসব বেদনা হয় না, আমার কোনো প্রসব বেদনা হয় নাই। আমি লক্ষ্য করলাম আমার গর্ভ থেকে একটা জ্যোতি বার হলো, একটা আলো বার হলো। আমি লক্ষ্য করলাম আমার যে বাচ্চা পয়দা হলো, ওই বাচ্চা পয়দা হওয়ার পরে পরেই আমার ছেলে আমার বেটা সাথাই করে উম্মতের জন্য কাঁদতে ছিল। আমার নবীজি কান্নাই ভেঙে পড়েছে উম্মতের উম্মতের ব্যথায়। আমার হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে কোলে তুললেন, বেরাদার কোলে তোলার পরে দেখতেছেন যেন আকাশের চাঁদ আমার আমেনার কোলে বসে আছে। ইয়াতি মাহালাম এ মায়া আমেনার কোলে ওগো রহমত নেমে এলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এতে মাহাল মায়া মেনার কোলে ওগো রহমত নেমে এলো। আর প্রসবে পরে অশুরু ধরে, প্রসবে পরে অশুরু ধরে নবী উম্মতে বলে কান্দিল ওগো রহমত নেমে এলো। এতে মাহাল মায়া মেনার কোলে ওগো রহমত নেমে এলো। প্রসবে পরে অশুরু ঝরে, প্রসবে পরে অশুরু ঝরে উম্মতি বলে কান্দিল ওগো রহমত নেমে এলো। এতে মাহাল মায়া মেনার কোলে ওগো রহমত নেমে এলো। খুশি মনে চুম্মা দিলেন নবীর পাকে বহদনে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়া মেনা খুশি মনে চুম্মা দিলেন নবীর পাকে বহদনে। আবার তিনি কাছে গেলে, আবার তিনি কোলে নিয়ে নবীকে রহমত নেমে এলো। এতে মাহালে মায়া মেনার কোলে ওগো রহমত নেমে এলো। আপন পর সব মক্কাবাসী ব্যবহারে সবাই খুশি, আপন পর সব মক্কাবাসী ব্যবহারে সবাই খুশি। আলামদার উপাধি দেয় আলামিন বলে সবাই রাখি, নবীকে সবাই খুশি করাইল ওগো রহমত নেমে এলো। এতে মাহালে মায়া মেনার কোলে ওগো রহমত নেমে এলো। প্রসবে পরে অশুরু ঝরে, প্রসবে পরে অশুরু ঝরে উম্মতি বলে কান্দিল ওগো রহমত নেমে এলো। এতে মাহালে মায়া মেনার কোলে ওগো রহমত নেমে এলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদরান ইসলাম, বাবা জীবন ভাইরা বন্ধুরা, আমি বলতেছিলাম, আমি বলতে চাই বাবা, আমার বিশ্বর আবির্ভাব হয়ে গেল, নবীর আবির্ভাব হয়ে গেল, নবী দুনিয়ার বুকে আপনার পদার্পণ করলেন, নবীর আপনার আবির্ভাব ঘটে গেল, আল্লাহর হুকুমে আল্লাহর ফরিস্তারা আমার নবীর ঘরে ভিড় করেছে, আমার নবীর ঘরে ভিড়
গোটা জগৎ নবীর নূরে আলোকিত হয়ে গেল বাবা কাবা ঘর ঝুঁকে ঝুঁকে আসতেছে নবীর ঘরের দিকে ওই ওই সময় বাবা শুভেচ্ছা থেকে সময় নবীর পয়দা হলো নবীর আবির্ভাব ঘটলো বাবা ওই সময়ে আব্দুল মুতালিব কাবা ঘরে আছেন বলেন সুবহানাল্লাহ।